তো ছোটবেলা থেকে দেখতাম বিভিন্ন রকম গোড়ামি আছে ব্রাহ্মণ পরিবারে আহ অনেক ধরনের গোড়ামি ছিল যেগুলো আমি আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে মানে এগুলো বন্ধ করে ফেলছি আর কি এখন নাই বললেই চলে এবং আমি কথা বলতে ছোটবেলা থেকে আমি যে এলাকায় বড় হয়েছি আমার আশেপাশে অধিকাংশ হচ্ছে মুসলিম হ্যাঁ তো আমার বন্ধু বান্ধব যারা বলেন সবাই হচ্ছে মুসলিম তো আমি ইসলাম ধর্মকে বেশ মানে কি বলা যায় আমার ধর্ম থেকে ভালো দেখতাম আর কি মানে আমার ধর্মটাকে আমার মনে হতো মিথ এক প্রকার হ্যাঁ মানে মনে হতো যে এটা গুলো আসলে মানে কি বলা যায় কাল গল্প টাইপের কি রূপ কথার গল্প টাইপের হ্যাঁ তো সেগুলো মানতাম না এখনো মানি না কিন্তু আমার সমস্যাটা হয়েছে গত বছর পর্যন্ত দুর্গা পুজো রাখ পর্যন্ত আমার মোটামুটি সবকিছু ঠিকঠাক চলতেছিল এখন যে দুর্গা পুজোর পরে যে এই যে হিন্দুদের উপরে বিভিন্ন মন্দিরে আক্রমণ হলো বিভিন্ন সমস্যা হলো এরপর থেকে আমার মেন্টালি আমি অনেক চেঞ্জ হয়ে গেছি চেঞ্জ হয়েছে এইভাবে যে আমার যারা বন্ধু বান্ধব ছিল তাদের সাথে যখন আমি এই বিষয়ে আলোচনা করতে গেছি তখন দেখছি যে ওরা আসলে এগুলোকে সমর্থন করে হ্যাঁ মানে ইনডাইরেক্টলি সমর্থন করে এমন ভাই বলে যে না এগুলো ঠিক আছে এরকম বলে না বাট এটা যে ভুল এটা বলে না তারা হ্যাঁ এরপরে যেটা হয়েছে আমি এখন এই আপনাদের সাথে এর পরবর্তীতে যুক্ত হয়েছি আর কি তো আমি আপনাদের লাইভ গুলো শুনি শুনে দেখছি যে এই যে আপনারা বিভিন্ন রকম আলোচনা করেন দেখি আমি যেহেতু বাংলাদেশে থাকি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি তো তাদের কাছ থেকে যখন আমি এগুলো হিসেবে জানতে চাইছি অধিকাংশই কেউ জানে না তো এবং আমার ধর্মই না তো ওদের ধর্মটা ভালো লাগতো যে পাঁচ লাগতো নামাজ পড়ে ইত্যাদি 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 সে যে কারণে হোক কি আছে না আছে সৃষ্টি করতে এটা আমি বুঝতাম না জানিও না এখনো মানি না কিন্তু আমার সমস্যা যেটা আমার মেন্টালি অনেক চেঞ্জ হয়ে গেছে আগে আমার মানে এই চেঞ্জ কেমন আগে আমি বিক্ষোভ দেখলেই ভিক্ষা দিতাম এখন এই যে এতিম খানা বলে ভিক্ষা দিতাম ভিক্ষা দিতাম এখন আমি এগুলো দেই না এবং কি বলা যায় যে মানে মনে করেন যে মুসলিমদের দেখলাম আমার এক প্রকারের নিজের থেকে যেন কেমন খারাপ লাগে কারণ ওদের মন মানসিকতা ভেবে খারাপ লাগে আর কি ভাই আপনাদের কি এরকম কোন অভিজ্ঞতা হয়েছে না আমার এটা কি প্রবলেম মেন্টালি প্রবলেমে পড়ে যাচ্ছি নাকি মানে এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আর কি আপনার মাথায় এই প্রশ্নটা আসেনি যে যখন মুসলিমরা

তখন আপনার কি মনে হয় এখান থেকে যদি বলেন তাহলে আমি এক নজরে আমি নিজেও দেখতে পারতাম না অনেকে বলে যে ভারত ভালো ইত্যাদি দিতে আমি মোটালি দেখতে পারতাম না এই ঘটনার পর আপনার যে দুর্গাপুজোর পরবর্তীতে যে হোক হয়েছে এবং বাংলাদেশ সরকার যা করে এর আগে আসলে আমি খোঁজ খবর রাখতাম না এত পরবর্তীতে আসলে খোঁজ খবর রাখা শুরু করছি টুকটা হ্যাঁ আসলে ঠিক না চিন্তাটা কেন হল না যে মুসলিমরা অ্যাটাক করছে জন্য আপনি যেমন বলতেছেন যে হয়তো হিন্দুরা এই জন্য অ্যাটাক করছে আপনার এরকম কেন চিন্তা হলো না যে হিন্দুরা অ্যাটাক করছে জন্য মুসলিমরা অ্যাটাক করলো মানে আমি যেহেতু বাংলাদেশে থাকি আমি আগে অত খোঁজ খবর রাখতাম না আসলে হ্যাঁ আপনার এই যে ধর্ম ভিত্তিক যুদ্ধ মানে মারামারিটারি হ্যাঁ হিন্দু তো আর করতেই পারে না ঠিক আছে তো এই জন্য আমার মাথায় কখনো এটা আসে নাই ঠিক আছে কিন্তু এখন তো দেখছি যে হ্যাঁ ওখানেও এরকম হয় এখানেও এরকম হয় সবকিছু ধর্মের কারণে কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে এটা আমাদের আমার মনের মধ্যে যেন একটা মানে মুসলিম বিদ্বেষ সৃষ্টি হচ্ছে হ্যাঁ এটা তো আসলে খারাপ জিনিস ভাই

ওই তথাগতিত আন্দোলনকারীবাদেও তো অন্য সদস্য ছিল যারা হয়তো তাইলে তাদেরকে সহজে এরকম করে উৎছেদ করা হলো এটা দেখে এই এই তাদের প্রতি এই অবিচার দেখে আপনার কি মনে হয় না যে তাইলে ওদের প্রতি আপনার এরকম ঘৃণা আসে না যে ওরা আসলেই খারাপ ওরা করে মুসলিমরা এরকম করে না এটা তো আমার কাছে পরে তাই না অথ ইপমাদেশে তো মুসলিমরা আসতেই পারে কিন্তু মুসলিমরা আসার অনেক আগেই বৌদ্ধদেরকে যে কচুকাটা করতে

মানে আমি আমার গ্রামের কথা বলি আমি আমার বাড়িতে আমার বাড়ির কথা বলি আমার বাড়িতে এক সময় হিন্দুরা যারা নিম্ন বর্ণের হ্যাঁ আমরা তো ব্রাহ্মণ ছিলাম এখনো আছি যারা নিম্ন বর্ণের তারা খাইতে আসলে তাদের খাবারটা পর্যন্ত মা যখন পরিষ্কার পুকুরে স্নান করে আসতো দেখছি ছোটবেলাতে বুঝছেন অবস্থা ছিল এক সময় আমি সেইটাকে এখন ফুললি করে ফেলাইছি এটা এখন আমার ফ্যামিলিতে নাই বুঝছেন আমার ফ্যামিলিতে এখন এই ধরনের যত প্রকারের কুসংস্কার ছিল মোটামুটি

হিংস্রেশি কিন্তু সেই সেই পরিসরেও আপনার ব্যর্থতা বাস্তবতা ব্যবহার কম করেনা বললেই চলে তাহলে তো আপনার কাছে পৌঁছাবে না আপনার কাছে পৌঁছাবে কতটুকু আপনার আওতার মধ্যে যতটুকু পড়ে ততটুকু সেইটুকুর কথা বলি সেটুকুর মধ্যেও কি যতগুলো মুসলিম আছে সবাই আক্রমণাত্মক আমি সবাই ছিল আপনার মুসলিম কি হ্যাঁ তো আমি তো আমার গন্ডি বলতে এদের সাথে আমি আলোচনা করতাম ডিসকাস করতাম এই বিষয়গুলা এই পূজার পর থেকে কি হ্যাঁ তো এদের সাথে আলোচনা করতে যে আমি যেটা দেখছি এরা আসলে কেউ যুদ্ধ করতে চায় না বা ইত্যাদি ইত্যাদি না এটা ইন্টারনালি সমর্থন করে এগুলাকে হ্যাঁ মানে এরকম না যে তারা প্রতিবাদ করবে এরকম না বাট সমর্থন করে যে না ঠিক আছে মন্দির ভাঙছে ওকে ঠিক আছে কথা হচ্ছে এরকম আপনি যেমন বললেন না যে আমার ওই যে ঠাকুর বলেন যে বলেন সে কেন তার মন্দির রক্ষা করতে পারে না ওকে ঠিক আছে কিন্তু আমি যখন উল্টা প্রশ্ন করি তোর মসজিদ কেন রক্ষা করতে পারে না তখন আমাকে উল্টো গালাগালি শুনতে হয় ঠিক আছে এটা হয়তো ভারতে একজন মুসলিমের একই কাজ হয় বাট আমার মেন্টালি প্রবলেমটা হচ্ছে আমি চাই না যে আমার মেন্টালি এটা হোক যে আমি মুসলিমদের প্রতি আমার মন মানসিকতা খারাপ হয়ে যায়

বন্ধু মনে করে যাদের সাথে মিশতেছেন তাদের মধ্যে ঘৃণা আছে এই এই গুণটির সাথে তো মিশলে হবে না বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা সোশ্যাল ওয়ার্ক করতেছে যারা যারা হচ্ছে এরকম কোনো ধরনের ভায়োলেন্স বা কোনো ধরনের ঘৃণার সাথে সম্পৃক্ত না এরকম বহু হুজুর পর্যন্ত আছে বুঝতে পারতেছেন তো এই জিনিসটা এই জন্য আপনার আপনার গন্ডিটা প্রথমে চেঞ্জ করতে হবে আপনি দরকার হলে মিশা বন্ধ করে দেন যার মধ্যে এরকম দেখবেন ঘৃণা সেটা হিন্দু হোক মুসলিম আমি আসলে অলরেডি অলরেডি বন্ধ করে দিয়েছি তাদের সাথে মেশা হ্যাঁ যেহেতু চাকরি করতে এখন আমি বাইরে চলে আসছি তেমন কথাবার্তা হয় না তো আসলে প্রয়োজন স্যার তাদের সাথে আর যোগাযোগই নাই আর কিন্তু উঠে গিয়ে চলে তো এবং দেখবেন চলার পথে আপনি অবশ্যই ভালো মানুষ পাবেন তো এই একই ভাবে যদি রাজীব ভাই ভারতে বুলডোজার বাবা বুলডোজার দিয়ে হিন্দু মার্স ইয়া মুসলিম মার্স মুসলিম দের দিছে এই জন্য হিন্দুদের খারাপ মনে করে যদি আপনাকে খারাপ মনে করে আপনার সাথে মেসবন্ধ করে বা আপনার সাথে আপনাকে খারাপ মনে করে কেউ আপনার কেমন লাগবে ফিলিংটা বলতে না অবশ্যই খারাপ লাগবে এটা এবং আপনি অলরেডি সেটাVictim সেটা চেষ্টা করি কষ্ট না হয় এই না যে মানসিক শারীরিক শুধু কষ্ট দেওয়া কিন্তু আপনি যদি বৈষম্য করেন যেমন ধরেন আপনার আপনি একটা নিয়োগ দিচ্ছেন সেই নিয়োগটা দেওয়ার সময় আপনি একজন মুসলিমকে পাইছেন

আমি কিন্তু যারা হিন্দু ধর্মের যারা অনুসারী তারা যারা এখানে যোগাযোগ কথা বলতে আসে কিন্তু তাদের সাথে ইসলাম ধর্ম নিয়ে কথা বলি না এবং উল্টা অনেক গালাগালি করে একদম জি জি আমি আমি জানি যদি আপনি দেখছেন খেয়াল করছেন এখন দেখেন আপনি কিন্তু আপনি কিন্তু ওদের মতো না আপনি কিন্তু হিন্দু হয়ে ইসলাম নিয়ে বা মুসলিম নিয়ে মজা নিতে আসেন এখন আমি যদি আমার একটা ওই ধারণাটা থেকে আপনার উপরে যদি ওই জিনিসটা अप्लाई করতাম আপনার কথাও না শুনে যদি আপনারা আমি গালাগালি করি কি তুই হিন্দু যা যা আপনার কাছে কেমন লাগতো খারাপ লাগতো না হ্যাঁ অবশ্যই ভাই ครับ ধরেন আমি আমার কোম্পানিতে আপনি চাকরি করার জন্য अप्लाई করেছেন আমি আপনার ইন্টারভিউটা নিচ্ছি আমি দেখলাম আপনার নাম রাজীব পাশে কিছু একটা ধরন আছে চক্রবর্তী বা কিছু একটা আছে এখন এখন ধরেন আমি ও এটা হিন্দু না এটা তো না আমি এমন এমনভাবে আপনাকে মানে হার্ড করে ফেললাম আপনার সামনে ইন্টারভিউটা এতটা অপ্রිතিক আপনার জন্য এতটা প্রতিকূল করে ফেললাম যে আপনি বাস্তবিক পক্ষে ইন্টারভিউটা আপনার খারাপ হয়ে গেল ইন্টেনশনালি করে আপনাকে আমি বঞ্চিত করলাম আচ্ছা তখন তখন আপনার এই তখন আপনার খারাপ তো না ভাই জি অবশ্যই তো খারাপ তাইলে তাইলে এই আপনি যে আপনার দ্বারা যেন এরকম কেউ এরকম কিছু শিকার না হয়ে যায় জাস্ট একটু খেয়াল রাখবেন তাইলে হবে এর বাদবাকি আপনি কারে ঘৃণা করলেন কারে ভালোবাসলেন এটা আসলে কিছু যায় আসে না ওকে ওকে বুঝতে পারছেন আসলে আপনার দ্বারা যেন কেউ আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেটা শুধু শারীরিক মানসিক না কিন্তু এই যে এরকম অর্থনৈতিকভাবে বা এরকম আপনার দ্বারা যেন কেউ জেনারেলাইজড

আপনি এবং আপনি ইন্টেনশনালি চেষ্টা করছেন যাতে আপনার দ্বারা কারোর ক্ষতি না হয় এটা আমার খুবই ভালো লাগলো এবং আপনার মায়ের প্রতিও আমার ভালোবাসা জানাবেন যিনি হচ্ছে একটা সময় কুসংস্কারের কুসংস্কারের শিকার হয়ে সে উনি যেই এই যে খারাপ কাজটা করছিল যে মানুষকে ছোট মনে করে এখন যে উনি এরকম করে না এটা খুবই সাধুবাদ পাবার যোগ্য খুব কমই মানুষ আছে যারা এইরকম বয়সে মানে মা বাবা হয়ে যাওয়ার পরের বয়সে এরকম বয়সে কি আসলে বদলায় ওরা সাধারণত রিজিড হয় খুবই বলে যে আমার এটাই ধর্ম তুই করকে এটাই এটাই ভগবান করে দিচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার মা বদলেছে এটা খুবই ভালো লাগলো আপনার মায়ের জন্য আমার আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা এবং হইলো তো সেটি দেখেন যে ধরেন আদাইফি মুসলিম ওই যেম সে মুসলিম সে উইঘুর এই জন্য সে মুসলিম জন্য বা জাস্ট বিকজ সেই আল কুরেশি সে মুসলিম এই জন্য আমি তাকে ডিটেনশন ক্যাম্পে তারা রাখা হইলো এক্সট্রা জুডিশিয়াল ডিটেনশনে তাকে রাখা হইল এটাকে সমর্থন করব এটার মানে আমি যেই ইয়াটা হচ্ছে যেই ঘৃণার বিরুদ্ধে কথা বলতেছি বা যেই ঘৃণার বিরুদ্ধে বিরোধিতা করতেছি লেখালেখি করতেছি সেই ঘৃণাটা আমার নিজের মধ্যেই আমি প্রতিফলন ঘটাইলাম এই এই সব মানে একজন ইনোসেন্ট মানুষকে ক্ষতিগ্রস্ত করা বা ক্ষতিগ্রস্ত হইতে দেখেও সেটাকে সমর্থন করা কোনোভাবেই কাম্য নয় এবং সেটা উনি চেষ্টা করতেছেন এটা খুবই খুবই প্রশংসনীয় একটা জিনিস খুবই প্রশংসনীয় একটা জিনিস উনি নিজেই বললেন যে উনি ব্রাহ্মণ পরিবারের বা উচ্চ ইয়ের জন্য নিম্ন জাতকে ছোটোবেলা থেকে দেখছেন ছোটো বলে কনসিডার করতে ই করতে খুবই ভালো লাগলো